জনবল সংকটের কারণে বারবার হোঁচট খাচ্ছে পুলিশের পেশাদারিত্ব। শুধু পাহারাদারিতেই ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। 50,000 নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে সরকারের শীর্ষ পর্যায়ে। এতে হয়তো সংকটের আপাতত সমাধান হবে। বিশ্লেষকরা বলছেন, নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখলে সেবার মান বাড়বে পুলিশের। নাজমুল হোসেনের 3 পর্বের ধারাবাহিকের আজ রয়েছে 2nd পর্ব। ছবি তুলেছেন মোহাম্মদ আশরাফুল। 3 মার্চ 2013, চাঁদে দেখা গেছে সাইদিকে, এমন গুজব ছড়িয়ে বগুড়ায় স্মরণকালের ভয়াবহ তাণ্ডব চালায় জামাত শিবির। স্বল্প জনবল নিয়েও লড়াই চালিয়ে পুলিশ ওই দিন রক্ষা করে থানা, ব্যাংক, বিমা এবং সরকারি অফিসগুলো। কিন্তু বগুড়া শহর থেকে একটু দূরেই নন্দীগ্রাম উপজেলা ভবন সন্ত্রাসীরা জ্বালিয়ে দিলেও সেখানে উপস্থিত 10 জন পুলিশের পক্ষে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 37 লাখ মানুষের জেলা বগুড়ায় পুলিশ মাত্র 1,500, থানা 12টি আর 16টি ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিয়োজিত থাকতে হয় 225 পুলিশকে। আর ছুটি মিলিয়ে 550 পুলিশকে নিয়মিত কাজে নিয়োজিত করা সম্ভব হয় না। এর বাইরে আসলে যে পরিমাণ পুলিশ থাকে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুলনীয়। পুলিশের সংখ্যা বৃদ্ধি এ জেলায় হয়নি, তো প্রয়োজন আমাদের সীমিত জনবল নিয়েই আমাদেরকে এইসব পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। ঢাকার পাশের শহর গাজীপুর, 330 বর্গ কিলোমিটার আয়তনের এই শিল্পনগরীতে পুলিশ মাত্র 300। এত অল্প পুলিশের বেশিরভাগ ন্যস্ত থাকেন ভিআইপি প্রোটোকল, শিল্প কারখানা আর কয়েদি আনা নেয়ায়। 1.5 লাখ পুলিশের মধ্যে বিশেষায়িত পুলিশের ইউনিটগুলো ব্যস্ত থাকে নানা কাজে, তাই স্বল্প জনবল নিয়েই চালাতে হয় থানাগুলো। এ কারণেই পুলিশের নিয়মিত সেবা থেকে বঞ্চিত হন অনেক নাগরিক। কেন থানাকে জেলার দিকে মুখাপেক্ষি হয়ে না থাকতে পারে, এটা ইউনিট হিসাবে স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলেই মানুষ থানার কাছ থেকে অনেক বেশি সেবা পেতে পারে। ইউরোপের দেশগুলোতে 250 মানুষের অনুপাতে একজন পুলিশ, কিন্তু বাংলাদেশে 1,027 জনের বিপরীতে মাত্র 1 জন পুলিশ। অথচ প্রতিবেশী দেশগুলোতে এর অনুপাত ভারতে 650, পাকিস্তানে 510। 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা তাদেরকে দায়িত্ব পালন করতে হচ্ছে পায়ের উপরে দাঁড়িয়ে, এবং তারপরে কী খাবার তাদের পরিবেশন করতে হচ্ছে এবং কোথায় তাদের খাবার গ্রহণ করতে হচ্ছে, এই সব কিছু মিলে চিন্তা করলে কিন্তু তাদের একটা দুর্বিষহ জীবন আছে। পুলিশে যখন জনবল বৃদ্ধি হবে তখন অটোমেটিক্যালি তাদের বাসস্থান বলেন এবং আরও থানা বৃদ্ধি করা যায় কিনা সেগুলো আমাদের নিয়ম নীতি নীতিমালার মধ্যে থেকে আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি। বিশ্লেষক থেকে নীতি নির্ধারক সবাই একমত, শত সীমাবদ্ধতার পরও পুলিশ যেভাবে গণতন্ত্রের জন্য লড়াই করছে তা প্রশংসার দাবিদার। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।